খেলার মাঠে সিরিয়াস মাঠের বাইরে আলাদা বাংলাদেশের হয়ে আরও একবার সম্ভবত শেষবার টি টোয়েন্টি বিশ্বকাপের আগে দেশের ক্রিকেটের সবচেয়ে বড় পোস্টার বয়ের সম্ভবত শেষ অফিসিয়াল ফটোশ্যুট ভাবতেই খানিকটা মন খারাপ হয় কি দল নিয়ে প্রত্যাশা অনেক নাই তবে নিজেদের সর্বোচ্চটুকু দিয়েই নতুন প্রাপ্তির খাতা ভরার আশায় বাংলাদেশ দেশ ছাড়ার আগে সংবাদ সম্মেলনে পুরো দলের হয়ে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত কথা বলে গেলেও দলের বাকিদের আশা প্রত্যাশা কি। ভক্তদের জানাতেই বৃহস্পতিবার এক ভিডিও প্রকাশ করেছে বিসিবি দলের হয়ে ভালো করতে চান অধিনায়ক হিসেবে দলকে সম্মানের জায়গায় নিয়ে যেতে চান বিশ্বকাপ লক্ষ্যের কথা শান্ত জানিয়েছিলেন আগেও জানালেন আরও একবার ফটো সেশনে শান্তর পাশেই বসেছিলেন মাহমুদুল্লাহ রিয়াদ ভিডিওতেও নিজের পারফরম্যান্স বা শেষ বিশ্বকাপ নিয়ে নয় দ্য সাইল্যান্ট হিলার কথা বলেছেন বর্তমান অধিনায়কের প্রতি অঘাত আস্থা নিয়ে রিয়াদের মতোই সাকিবও তো হাঁটছেন সেই শেষের পথেই ক্যাপ্টেন্সিটা না ছাড়লে বিশ্বকাপের শান্তর জায়গায় থাকতেন সাকিব তবে শান্ত জাকির নিজের ক্যাপ্টেন মানেন সেই সাকিবের আশা দেশের জন্য আরও একবার অবদান রাখা প্রথমবারের মতো বিশ্বকাপ খেলতে যাওয়া জাকের আলী অনেককে হয়তো উইকেট কিপিংয়ের দায়িত্বটাও সামলাতে হতে পারে আশায় আছেন ধাপে ধাপে ভালো পারফর্ম করবেন জেতাবেন ম্যাচও তাকে দলে রাখা নিয়ে কম তো কথা হয়নি সৌম্য সরকার বিশ্বাস করেন চেষ্টার কমতি না থাকলে ভালো পারফরম্যান্সও বের করে আনা সম্ভব আইপিএল মাতি আসার পর মুস্তাফিজুর রহমান আবারও লাইম লাইটে দেশবাসীকে থাকতে বললেন দলের সাথে যেন ভালো খেলা উপহার দেওয়ার কনফিডেন্সটা পায় টাইগাররা ওয়ানডে বিশ্বকাপে প্রথমবার খেলতে গিয়েই তানজিম হাসান সাকিবকে দেখতে হয়েছিল ড্রেসিং রুমের অস্বস্তিকর পরিস্থিতি এবার জানিয়ে গেলেন টিম বন্ডিং কতটা ভালো সহ অধিনায়ক তাস্কিন নিজেও জানেন বল হাতে তার রোল কতটা ভাইটাল শঙ্কা আছে প্রথম দুই ম্যাচ খেলা নিয়ে তবে স্বপ্নবাজ তাস্কিনের মনে প্রাণে বিশ্বাস দল দ্বিতীয় রাউন্ডে ঠিকই উঠবে যেই স্বপ্ন মনে মনে সবাই দেখেছে বা দেখছে কিন্তু বাস্তবে বিলাসিতা জেনে মুখ খোলেনি অনুর্ধ্ব উনিশ বিশ্বকাপ জেতা তাওহিদ হৃদয় সেটাই বললেন মন খুলে শুধু ভালো খেলা না বাংলাদেশের সবার আশা তো ওই কাপটাই ঘরে আনার নতুন মোড়কে বিশ্বকাপে ভালো খেলার পুরনো স্বপ্ন নিয়েই লাল সবুজের প্রতিনিধিরা গেছে বিশ্বকাপ খেলতে টাইগারদের চাওয়া তাদের নিয়ে বড় প্রত্যাশা আপনার নাই থাকুক অন্তত ভালোর সাথে খারাপ সময়েও পাশে থাকুন দলটা তো আমাদেরই জিতলেও বাংলাদেশ হারলেও বাংলাদেশ তানজিম ঐশী অলরাউন্ডার